हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल অন্তর্মহল অষ্টপর্ণা। আমি অঞ্চিতা তোমাদের সাথে অনেক দিন পর। বন্ধুরা, এই সিচুয়েশনে তোমরা কেমন আছো? ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই, অবসন্ন বোধ করছো, নিজেদের মধ্যে প্রতিভাগুলো লুকিয়ে রেখেছো, বার করতে পারছো না? আসুন বন্ধুরা, আমরা আজকে শুনে নেব ছোট্ট শিল্পী দেবার্জিত চ্যাটার্জির কণ্ঠে একটি কবিতা। নমস্কার, কবি কুমুদরঞ্জন মল্লিকের লেখা রামসুব তেওয়ারি। এসেছিল এই দেশে রামসুব তেওয়ারি, অধিবাসী হবে বুঝি বুন্দি কিরেবাড়ি, বুক ছিল কি দরাজ কি গভীর পেটটি, ভুট্টার ছাতু খেত সে দুই লেটটি, আছের ছানা খেত চিবিয়া দন্তে, মিছরির শরবত কুস্তির অন্তে, বাংলায় কাটাইয়া গোটা দুই বর্ষা, রামসুখ তেওয়ারির পরকাল ফর্সা, প্রাতে আর সন্ধ্যায় চা ধরেছে নিত্য, আজ বারে অম্বল কাল বারে পিত্ত, কবিরাজ লেগে আছে লেগে আছে ডাক্তার, ভুঁড়ি তার কমে গেছে বেড়ে গেছে নাক তার, খায় দাঁতখানি চাল ডুমুরের ছেঁচকি, তবু ওঠে উৎকার কভু ওঠে হেঁচকি, বরাবরি ট্যাবলেট পকটি চূর্ণ, অনুপান অবলেহে ঘর তার পূর্ণ, ভাজিবার মুদকর শৌর্যের উৎস, দূরে পড়ে খোঁজে আজ মৎকর মৎস্য, ভাবেনি সে হবে তার এত বড় চেঞ্জি, পাঞ্জাবি হলো তার পুরাতন গেঞ্জি, অবশেষে অসুখের সংবাদ পাইয়া দেশ থেকে ধেয়ে এলো দেশওয়ালি ভাইয়া, করে দিলে প্রথমে চা খাওয়াটা বন্ধ, বে ভাষায় বললে সে কত কি যে মন্দ, ভোরে ঘোরে খোলা মাঠে রামসুখ সাথে সে তুলসীর রামায়ণ পাঠ করে রাতে, সে চা ছাড়িয়া রামসুখ উঠল যে মুটিয়ে, আহরের ডাল খায় জোয়ারের রুটি, হে চা খেলে তারা করে করে না কো কেয়ারি, খাসা আছে সুখে আছে রামসুখ তেওয়ারি। নমস্কার, আপনারাও পারেন আপনাদের মধ্যে সুপ্ত প্রতিভাগুলি জাগিয়ে তুলতে, আমাদেরকে মেসেজ করুন আপনাদের গান কবিতা আপনাদের কণ্ঠে আমরা পড়ে শোনাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।